হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাস্টিকের হাজি। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে আমি প্রথমে 50 সেন্টিমিটার প্লাস্টিক কেটে নিয়েছি। এরপর দোনো মাথা সমান করলে এক মাথায় 25 হবে, আরেক মাথায় 25 হবে। এরপর দোনো মাথা একসাথে করে আমি একটা এখানে ফুল করে নেব। দেখো আমি কীভাবে ফুল করে নিচ্ছি। তো বাস হয়ে গেল আমার একটা সুন্দর ফুল। এভাবে করে উপরটা থেকে দোনো মাথা নিচে রেখে, এই দোনো মাথা নিচে রেখে এটা দিয়ে আমাদের ফুল করতে হবে, এবং সবসময় ডান হাত দিয়ে ফুল করতে হবে। তো আমি আরেকটা ফুল করেছি এবং এই ফুলটার ভিডিওটা কেটে গেছে। তো আমি আরেকটা ফুল দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ফুলটা করেছি। তো এটা দিয়ে আমি এরকম একটা প্যাচ দিয়ে আরেকটা আলাদা প্লাস্টিক জোড়া দিয়ে সেমভাবে ফুল করে নিব। তো এভাবে করে আমি মোট এখানে 22টা ফুল করব। সেম নিয়মে 22টা ফুল করা হয়েছে, দেখো। এরপর আমি উপরের লাইন আর নিচের লাইন করব। তো উপরের লাইনটা করার জন্য আমি এখানে আলাদা প্লাস্টিক নিয়েছি। দেখো এভাবে মেপে নিয়ে প্লাস্টিকটা কাটতে হবে। তো বাস এবার প্লাস্টিকটা নিচের দিক থেকে ফুল করতে হবে। এই প্লাস্টিকের নিচে দিয়ে তারপর ফুল করতে হবে। উপরে দিলে ব্যাক মিলবে না। তো দেখো আমার এখানে একটা ফুল করা হয়েছে। এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করব। এই লাইনটা কমপ্লিট করব। দেখো আমার এই লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন প্লাস্টিক আমার মতো মাপ দিয়ে কাটবা, না হলে দেখা যাচ্ছে যে একটা প্লাস্টিক ছোট আর একটা প্লাস্টিক বড় হয়ে থাকবে। এরপর আমি তোমাদেরকে আরও একটা লাইন করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এভাবে প্লাস্টিকটা মেপে নিব, নিয়ে একটু বটে দেব। এরপর আমি নিচের দিক থেকে ফুল করতে হবে। এই প্লাস্টিকটা আমি নিচের দিক দিয়ে করতে হবে। দেখো এই নিচের দিক দিয়ে আমাদের সেমভাবে ফুল করে নিতে হবে। তো এভাবে আমি মোট দুপাশে 16টা করেছি, দুপাশে 8টা করে মোট 16টা হয়েছে আমার, আর আমার ফুল হচ্ছে 22টা। তো এরপর আমি এখানে কোনা ফেরাবো। দেখো দোনো পাশে ধরে কোনা ফেরাতে হবে। দেখো দোনো পাশটা ধরে সেম একই ফুল করতে হবে। দেখো আমার কোনাটা ফেরানো হয়েছে। এখন আমি এখানে আরেকটা ফুল করব তোমাদের সহজে বোঝানোর জন্য। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা ফুল করে নিচ্ছি। সেম ফুল দিয়ে অনেক কিছু বানানো যায়, প্লাস্টিকের ব্যাগ বানানো যায়, প্লাস্টিকের হাজি বানানো যায়। তো ওইভাবে করে আমি চার কোনা ফিরিয়ে নিব। এরপর আমি মোট 8টা লাইন করে নিব। এরপর আমি দেখো লাইন দোনোটাকে কীভাবে জোড়া দিয়ে দিচ্ছি, একটার ভিতর দিয়ে আরেকটা নিয়ে এরপর ভিতর দিয়ে নিয়ে জোড়া দিতে হবে। তো আমার হয়ে গেছে। এরপর আমি এখানে শলা ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাগটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আমার এই কাঁচাগুলো বটিয়ে নিব। একটা প্লাস্টিকের ভিতর দিয়ে এগুলো সবগুলো ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো করে নেব। তো হয়ে গেল আমার প্লাস্টিক ব্যাগ। অনেক সুন্দর ব্যাগ তৈরি করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার পুরো ভিডিওটা।
দেখলে তোমরা অবশ্যই বাসা একবার ট্রাই করবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।